অস্তিত্বর সংকটত এআই ইউডিএফ হাত বিধায়কর কংগ্রেসত যোগদানের প্রস্তুতি অসমে প্রতিদিনের বাতরিত তুলপার সংখ্যালঘু রাজনীতি মাজত মাত্র এটা দিন তার পাছতেই ভাগ্য নির্ণয় হব মৌলানা বদরুদ্দিন আজমল আর দল এআই ইউডিএফর কিন্তু তার পূর্বে এক গভীর অস্তিত্বর সংকটের সম্মুখীন হয়েছে বদরুদ্দিন আজমল। দেওবারে প্রতিদিনত প্রকাশ পাওয়া একটা বাতরিয়ে সংখ্যালঘু রাজনীতিত জোকারণির সৃষ্টি করেছে। প্রতিদিনত প্রকাশ পাওয়া বাতরি অনুসরি তৃতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনের পূর্বে এআইডিএফর প্রতি মোহভঙ্গ ঘটিছে দলটির সাতগুলাক বিধায়কর। এইকেগুলাকি বিক্ষুব্ধ বিধায়কে ইতিমধ্যে কংগ্রেস দলের যোগাযোগ আরম্ভ করেছে। বাতরিট প্রকাশ পাওয়া অনুসরি দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনের পাছতেই এআইডিএফর বিধায়কসকলে সংখ্যালঘু ভোটারর আজমলের প্রতি মোহভঙ্গ হওয়ার উমান পাইছিল। দ্বিতীয় পর্যায়ত নগাঁও আর করিমগঞ্জত এআইডিএফে প্রভাব বিস্তার করার সম্ভাবনা আছিল। সকলে ভাবিছিল যে দুয়োটা সমষ্টিত এআইডিএফ নির্ণায়ক শক্তি হয়ে উঠিব, কিন্তু কার্যক্ষেত্রত সংখ্যালঘু জনতার ওসরে চাপিব নোৱাৰিলে দলটো। শেষলৈকে করিমগঞ্জের এআইডিএফর প্রার্থীগুলিক প্রথমতে বিষমবাদর সূচনা হয়। গরিষ্ঠ সংখ্যক বিধায়কে দলটির এগারী প্রতিস্থাপক সাধারণ সম্পাদক তথা অধ্যাপকক করিমগঞ্জের প্রার্থীরূপে প্রক্ষেপ করাটো বিচারিছিল, কিন্তু বরাক উপত্যকার এগারী অতি বিতর্কিত বিধায়কর পরামর্শ অনুসরি বদরুদ্দিন আজমলে শাহাবুল ইসলাম চৌধুরীক প্রার্থিত্ব প্রদান করে। প্রথম বিষমবাদর সেয়াই আরম্ভণি। তার পাছত তৃতীয় পর্যায়ের নির্বাচনত ধুবুরীত গভীর প্রত্যাহ্বানের সম্মুখীন হয় খোদ বদরুদ্দিন আজমল। বিরোধী ঐক্যমঞ্চর প্রার্থী রকিবুল হুসেইনের আগ্রাসী প্রচারের সম্মুখত ম্লান হয়ে পড়িল বদরুদ্দিন আজমল। বদরুদ্দিন আজমলে যে ক্রমাৎ সংখ্যালঘু জনতার সমর্থন হেরাইছে সেয়া লাখে লাখে পরিস্ফুট হয়ে পড়ার পাছতেই এআইডিএফর ভবিষ্যতক সন্দিহান হয়ে পড়েছে দলটির বিধায়কসকল। বিশেষ সংখ্যালঘু প্রধান ধুবুরীত বিরোধীর সভালৈ ভোটারে যি সঁহারি আগবাইছে তারপরাই নিজের দুর্গত আজমলের ভেটিত খহনীয়া হওয়াটো নিশ্চিত হয়ে পড়েছে। এনে প্রেক্ষাপততে সাতগুলাক এআইডিএফ বিধায়কে কংগ্রেসের যোগাযোগ করার খবর প্রকাশ পাইছে প্রতিদিনত। ধুবুরীর ভোটগ্রহণের দুদিন পূর্বে প্রকাশিত এই বাতরিয়ে এতিয়া সংখ্যালঘু রাজনীতির জোকারণির সৃষ্টি করেছে। আনকি চলিত নির্বাচনের পাছতেই বদরুদ্দিন আজমলের এআইডিএফ অস্তিত্বর সংকটত ভুগিব নাকি বলেও সংখ্যালঘু রাইজর মাজত চর্চা আরম্ভ হয়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।